ಪಂಚಾತಪ್ತಸ್ವರೂಪಿಣಂ ಶಿಹರೀ ಪುರುಷಂಗ ವಂದೇ ಶ್ರೀರಘುತ ಬಂಧುಸುಂದರಂ ವಂದೇಹಂ ಪರಮಾನಂದಂ ಮಹಾಭಕರಣಂ ಪರಂ ಕೃಷ್ಣ ಗೌರ ಜಗದ ಬಂಧುಂ ವಂದೇ ಭಕ್ತ್ಯಾ ಜಗದ್ಗುರುಂ ವಂದೇ ಶ್ರೀಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ನಿತ್ಯಾನಂದೌ ಸಹೋದಿತೌ ಗೌರದಯೇ ಪುಷ್ಪವಂತೌ ಚಿತ್ರೌ ಸಂದೌ ತಮನುದೌ ಬರಹಾಪೀಳಾಭಿರಾಮನ ಮೃಗಮದತಿಲಕಂ ಕುಂದಲಕ್ರಂತಗಂಧಂ ಕುಂಜಾಕ್ಷಂ ಕಂಬುಕಂಠಂ ನಿಶಮಿತ ಶಿವಗುಮುಖಂ ಸ್ವಾಧರಣಸ್ತವೇಣು ಕ್ಷೇಮಂ ಶಾಂತಂ ತ್ರಿಭಂಗಂ ರವಿಕರ ವಶನ ಭೂಷಿತಂ ವೈಜಯಂತ್ಯ ವಂದೇ ಬೃಂದಾವನಸ್ಥಂ ಜಿಗುತಿ ಶತಮಿತಂ ಬ್ರಹ್ಮ ಗೋಪಾಲ ಬೇಷಂ ಮೂಕಂ ಕರೋತಿ ಬಚಾಲಂ ಪಂಗುಂ ಲಂಘಯತೇ ಯತ್ಕೃಪಾ ತಮಹಂ ವಂದೇ ಪರಮಾನಂದ ಮಾಧವಂ ಪಂಚಾಕಲ್ಪತರಿಭ್ಯಷ್ಟು ಕೃಪಾ ಸಿಂಧುಭ್ಯೇವ ಚ ಪುದಿತಾನಾಂ ಅಪ್ಪಾಮುನೇಭ್ಯೋ ವಿಷ್ಣುವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ ಯಸ್ಯ ಸ್ಮರಣಮರ್ಥೇನ ಜ್ಞಾನಮುತ್ಪದ್ಯತೆ ಸ್ವಯಂ ಸ್ವಯಂ ಸರ್ವಸಂಪನ್ನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ. ಶ್ರೀಮನ್ ಮಹಾಪ್ರಭು ಶ್ರೀ ಗೌರಸುಂದರೇ ಪ್ರಸಂಗ ಹೊಚ್ಚಿ ಗುರುವೇ ತತ್ವಜಿ একদিন আস্বাদন করেছি আগমনের কারণ, বহিরাঙ্গ কারণ, অন্তরাঙ্গ কারণ আস্বাদন গৌরের শিক্ষা জগৎকে কে দিলেন, তার রূপ শিক্ষা, সনাতন শিক্ষা, রামানন্দ সংবাদ, শিক্ষাষ্ট এই চারটি অবলম্বন করে সংক্ষেপে গুরুর দানটি বলা হয়েছে, জগৎকে দিয়েছেন গুরু বলেছি। এখন আজ বলবো আর গৌরসুন্দরের ভজন ধারা বলেছি, গৌরকে দিয়েছেন আর ভক্ত শ্রেষ্ঠ নরহরি দাদাধর এরাটা নাগরী ভাবেন বিতরণ ধারা দিয়েছে এটা বলেছি। আজ বলব গৌরসুন্দর এসে বুজুরটাকে উজ্জ্বল করেছেন কীভাবে বলেছি। আজ বলব বন্ধুসুন্দর এসে গৌরীটাকে কীভাবে আর মাধুর্যমণ্ডিত করিয়াছেন। গৌরসুন্দর জগতে দিতে আসছেন নাম, বড় কথা, নাম দিচ্ছেন, নামের মাহাত্ম্য বহু বলেছেন। হরের নাম, হরের নাম, হরের নামের বুকে বললাম এ শ্লোকে চেতার্জনাং ভব মহাদাবাগ্নির ব্যাপারাম এই শ্লোকেতে নাম মাহাত্ম্য অনেক বলেছেন, কিন্তু এই নামটি যে কী নাম তা কোথাও বলেননি। কী নাম যে করি ভক্তেরা মহাপ্রভু তো উচ্চারণ করেন। চৈতন্য ভাগবত এক স্থানে আছে, একটা স্থানে যে মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই কহিলাম মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ সংখ্যাকে জপ করুন। মহাপ্রভু জগৎকে জপ দিতে আসেন নাই, কীর্তন দিতে আসছেন। জপ যে জপার সিদ্ধি মহাপ্রভুর কথা নয়, আগে কথা গীতায় বলছেন যজ্ঞানাং জপযজ্ঞ স্মি, যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ, জপার সিদ্ধি জপার সিদ্ধি জপার সিদ্ধি সংসার খুব প্রাচীন থেকে কথা চলে আসছে। জপ দিয়ে তো মহাপ্রভু আসেন নাই, আসছে কীর্তন দিতে। মহাপ্রভু নিত্যানন্দের নাম হইল সংকীর্তনৈক পিতর, দুজনে সংকীর্তনের বাবা, দুই বাবা সংকীর্তনে নিত্যানন্দ গৌরসুন্দর কীর্তনটি যে কীতে উল্লেখ করেন। নানা স্থানে বলেছেন দশে বাজ্যে বিনে নিয়ে যে দুয়ারে বসিয়া কীর্তন কর হবি হাতে তারি দিয়ে, কি কীর্তন করব, হরি হরয় নাম কৃষ্ণ যাদুমায় নাম যাদুবায় মাধুমায় বিষ্ণুমায় নাম, এই কীর্তন কথা আদেশ করেছেন। কিন্তু এটা তো এই আদেশটা পালিত হয় নাই, কোথাও শুনিয়া কীর্তনানন্দ হয়ে গেলে উৎসব হয়ে গেলে শেষ করে একবার কয় মাসে এটা
আসতে পারছে বিপ্লব হয়ে গেল। আর মহাপুরুষ হার্দ হৃদয়ের কোন নামটি যে চাচ্ছেন বুঝে দেন। এই যে যথেষ্ট সমালোচনা হয়েছেন ইংরেজি ভাষায় কন্ট্রোভার্সি, হরে কৃষ্ণ নাম কেউ বলেন যে এইটাই মহাপুরুষ হার্দ দেখানো যায় না। আর আরেক আরেক দল বলেন যে না এ নাম গা ধরে না, একদল এটা গায়ক দল গায় না। আমাদের ছেলেবেলা দেখছি নবদ্বীপে দুজন খুব বিখ্যাত পণ্ডিত ছিলেন, একজন প্রাণ গোপাল গোস্বামী, রাধাবিনোদ গোস্বামী, দুজনই ভাগবতের খুব শ্রেষ্ঠ পাঠক ছিলেন, ভারত বিখ্যাত পাঠক ছিলেন। রাধা প্রাণ গোপাল গোস্বামী এবং তার শিষ্য ভক্ত সব হরে কৃষ্ণ নাম গাইত, আর রাধাবিনোদ গোস্বামী তার শিষ্য ভক্তরা গাইতে তো নাই, গান হইলে কানে আঙুল দিয়ে উঠে যেত, ওই নাম উচ্চস্বরে গেলে পা পায়, ওটা আমাদের যোগ্য নাম। নিয়ে ধরে ধরে গেছে অনেক সমাধান হয়নি কি নামটি মহাপ্রভু দিলেন। এটা পুরো বন্ধু সুন্দর সুস্পষ্ট ভাষা বলে দিয়েছে। বন্ধু সুন্দর বলছেন যে মহাপ্রভু কণ্ঠে হরি নামের রো তুমুল নামের রো শূন্য ভেদি ধায়, সে কি সপ্তম কণ্ঠে মহা উচ্চারণ গৌর সুন্দর উচ্চ কণ্ঠে সপ্তম সুরেতে হরে কৃষ্ণ নাম গাইছেন। হরে কৃষ্ণ নাম যে কীর্তনীয় উচ্চস্বর উচ্চারণীয় তা এই ভাষা বলছেন, নাম এত উচ্চ কণ্ঠে উচ্চারণ করিবে যে ষষ্ঠ ষষ্ঠ দূর হইতে শোনা যায়, নাম গুপ্ত নয় সর্বত্র প্রকাশ্য। হরে কৃষ্ণ নাম যে উচ্চস্বরে গান গাওয়া যাবে, গাওপদ আছে গাও রে গভীর নদে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে রাম গাও অভিরাম, এই যে গাইতে আদেশ করেছেন মহন্ত ভক্তদের গাওয়াইছেন শ্রেষ্ঠ ভক্তদের দিয়ে বাচ্চারা গান গাওয়াইছেন, এটা সব সেগুলি জানে। এরপরে থেকেই কীর্তনটা আরম্ভ হয়েছে। আমাদের ছেলেবেলা আমরা হরে কৃষ্ণ কীর্তন শুনি নাই বেশি, এখন ষষ্ঠ কণ্ঠ শোনা যায়, রাষ্ট্রে দেখছি ইস্কন রাষ্ট্রে তারা প্রাণ ভরে গায়ে, যে গায়ে এটা কার নির্দেশে কার আদেশে মহাপ্রভু নির্দেশ নাই। এরপর বন্ধু সুন্দর আদেশ করেছেন, মহাপ্রভু কেন নির্দেশ দেন না তার উত্তর দিতে পারা যাবে না, দেন নাই পরিষ্কার বলেন নাই। আর এই যে নাম কীর্তনীয় প্রভু লিখছেন গভীর মন্ত্র নানান শব্দ হয়ে তার নাম বলছেন গভীর মন্ত্র বলছেন, এই নাম প্রভু জগৎমন্দ সুন্দর উচ্চস্বরে গাইতে আদেশ করেছেন বলেই আস্তে 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 ছড়াই গেছেন সবাই যায়। এটা একটা প্রভুর দান। এই হরে কৃষ্ণের অর্থ কি, বহু রকম অর্থ বইতে আসতে দেখা যায়, অর্থ নেই অর্থ নানান রকম অর্থ আছে, তার সাথে অর্থ আছে, কিন্তু বলি বোঝা যায় যে গুরার্থ ব্যক্ত হয়নি। গুরার্থ বলে জগন্ম সুন্দর ব্যক্ত করেছেন, কি ব্যক্ত করেছেন, তিনি ব্যক্ত করেছেন গুমন্ত্র মাধুরী গুমন্ত্র নিয়ে আমার গুরুদেব প্রকাশ করেছেন, তার ব্যাখ্যা আমার বই আছে। কি বলছেন, রাধা কৃষ্ণ উভয় উভয়কে আস্বাদন করছেন, কৃষ্ণ থেকে ডাকছেন হরে, রাধা ডাকছেন কৃষ্ণ, কৃষ্ণ ডাকছেন হরে, রাধা ডাকছেন কৃষ্ণ, এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধা ডাকছেন হরে হরে কৃষ্ণ ডাকছেন, আবার হরে রাম হরে রাম 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 হরে, হরে শব্দটি রাধাকে ডাকছেন শ্রীকৃষ্ণ, রাম রাধা ডাকছেন শ্রীকৃষ্ণ, এরকম হরে রাম 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 হরে হরে, রাধা কৃষ্ণের আলাপ প্রেমের আলাপ নিমিত কুঞ্জে গাঢ় মিলনের এই আলাপ, এই আলাপটাই তাদের প্রেমের প্রকাশ। আর রাধাকৃষ্ণ গাঢ়ভাবে মিলিয়ে থাকলে যে কোনো প্রাকৃত ভাব সংসারের ভাব আনারই পাইনি, এই দুইয়ের মিলনটা এই নামটাই এটাই তাদের সার এই আস্বাদন করছে। কৃষ্ণ কি ডাকছেন রাধাকে ডাকছেন, রাধাকে আটবার ডাকছেন হরে বলেন, রাধা আটটি ভাব আছে, অভিসারিকা বাসকসজ্জা উৎকণ্ঠিতা কলভান্তিতা খণ্ডিতা বিপ্লব্ধা স্বাধীন ভর্তিকা প্রহিত ভর্তিকা, রাধার কৃষ্ণের ডাকে রাধার ভাব পরিবর্তন হয়েছে, আটটা ভাবে রাধার আটটা মূর্তি আটটা নাম দিয়েছেন, কৃষ্ণের চারটা মূর্তি ধীর শান্ত ধীরদত্ত ধীরুদ্ধত ধীর ললিত, এই কৃষ্ণ আমাদের চাইবে। রাম হচ্ছে রমণকারী আনন্দদাতা, আনন্দদাতা দেব চারিরকম নিরন্ত আনন্দ আছেন, সংক্ষিপ্ত সম্পন্ন সম্পূর্ণ সমৃদ্ধান এদের লক্ষণ আছে। এই জন্য রাম চারবার কৃষ্ণ চারবার হরে আটবার আরও গভীরে প্রকাশ করা যায় প্রভুর যে দান এবং সেকে ভক্তরা যেভাবে আস্বাদন করেছেন
Kalkınca buradan. Namkireci mahzuncum. Prasine pavazena. Govinde de bazen, ezek işim ki görçen, Allah ve mantra kına cazı kutu. Allah mantra kol, uçan kuşan adar kışına kutası. Yalap mantra kol. Zoyde, eko sarı, eko uçan kuşan. Al kuşu kusa pavazı tipi, eko konu sinan tana. Sondan bir tane tika tane gir, ingitası. Zayi hok, eyni namtireyi mutumay orto. Zaman ortoşuduna, এই নাম আসন্ন করতে 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 প্রিয়ঙ্গে প্রিয়ঙ্গে পরশে প্রবেশে সর্বাঙ্গী রমণেতে গৌর হয়েছে গৌর সুন্দর যে হয়েছেন দুই অঙ্গ এক হয়ে কেমন করে হলেন এই নাম উচ্চারণ করতে করতে দুইয়ের আলিঙ্গন যে রমণ সে রমণটা কোন মানুষের মতো প্রাকৃত হীন ভূমিতে না রমণটা কোথায় সর্বাঙ্গে রাধার শ্রীরাধা সর্বাঙ্গে কৃষ্ণ প্রবেশ করেছেন কৃষ্ণ সর্বাঙ্গে রাধা প্রবেশেন রাধা কৃষ্ণ যে মিলে দিয়ে গৌর হয়েছেন এই নামের দ্বারা এটা বন্ধু সুন্দরের দান বিশেষ জিনিস যখন নাম তা সেটা কীর্তনীয় এবং তার রসমাধুর্য এই নামের দ্বারাই নামের ফলে নাম উচ্চারণ করতে করতে দিয়ে মিলনটা গাঢ়তম হইনি গৌর হয়ে যান এটা হলো একটা দান বন্ধু সুন্দরের গৌর যার উপরে আরো দান আছে কি রাই ঋণ একটা কথা চলতি আছে রাধার কাছে কৃষ্ণ ঋণ কিছু ঋণ হলেন শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা আছে কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকাল আছে যে জৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈসে যে ভক্ত যেভাবে তার যে পরিমাণ ভালোবাসা তার যেভাবে অর্থাৎ দাস্য সৈক্য বাস্যের মেয়ে প্রেমের জাতি এ যে কোনো জাতি দিয়ে অথবা সৈক্ষে যেমন সুবর্ণের সৈক্য আছে বিভীষণের সৈক্য আছে উদ্ধবের সৈক্য আছে এক পরিমাণ না গভীর গভীরতা প্রেম যে জাতি এবং যে পরিমাণ প্রেম ভক্তির ভগবান কৃষ্ণ বলছে আমি তাকে সেইভাবে তা দিয়ে এগিয়ে আসি তাকে সেই সেইরকমই দান করিয়ে থাকি এই প্রতিজ্ঞা আছে গীতার বাক্যে দিয়ে এটাকে প্রতিজ্ঞা বলে যেভাবে নিয়ে ভগবানের দান রাবণ সত্য মনে করে আসেন তার কাছে সত্য হয়ে গেছেন আপনাকে পুত্র মনে করে যান আপনাকে পুত্র হয়ে আসে আপনাকে প্রাণ বল্ল মনে করে যান প্রাণ বল্ল হয়ে আসে যে যথা মাঙ্গা প্রবেদন্তে তাঁকে তো সেই বলছেন বলেন এই যে প্রতিজ্ঞা এই বাক্য শ্রীকৃষ্ণ গীতত্ব এই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে নিজেই বলছেন গোপীর কাছে হেরে গেলাম কি হেরে গেলাম রাসের দিনে শ্রীকৃষ্ণ বলছেন অন্তর্ধানের পর ফিরে গেলাম তখন গোপীরা প্রশ্ন করছিলেন প্রশ্ন উত্তর করতে করতে এই কথা বলছে কি বলছে নপার বেহাম আমি পারিলাম না আমার কথা রাখতে পারলাম না নির্বুদ্ধ সংযোজন প্রসাদ তোমাদের যে আমার প্রতি ভালোবাসা সেই ভালোবাসা সেই অনুরাগে সমানভাবে তোমাদের ভালোবাসাটা আমার সমর্থ না তোমার ভালোবাসা নির্বুদ্ধ কোনো রকম আত্মসুখবাঞ্ছা নেই এই একটা গভীর 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 বা গভীর শ্রেষ্ঠ রাধার ভালোবার গভীরদের সকলে রাধার সৎবাদী কোনো আত্মসুখবাঞ্ছা একবারে নীল আর আর যে কৃষ্ণতে ভালোবাসা বন্ধন বাধা ছেড়ে আসছে বাধা ছেড়ে আসছে না যেমন রাসের দিনে কৃষ্ণবাসী দিনে ছুটি আসছে আসার পরে আসার সময় পতি পুত্র বন্ধু বান্ধব তা বাজ্য মানা পতি বিভাতি বন্ধুবী ভাই বন্ধু সবাই বাধা দিয়েছিল সে বাধা লঙ্ঘন করে আসে সংসারের কাজকর্ম ছিল অনেক কি কাজ ছিল তাও বলা আছে লঙ্ঘন করে আসে আসার পরে কৃষ্ণ সন্নিধানে আসার পরে কৃষ্ণ খুব কঠোর ভাষায় কবিদের বললেন তোমরা এই গভীর রাত্রে ধরে বধু হয়ে এই নিবির কারণে তোমরা কি জন্য আসছো তোমরা যাও সংসারে যাও স্বামীপুত্র সেবা করে গিয়ে এই যে নারী কর্তব্য এখনই ছিল যাও এখনই দাঁড়িয়ে থাকো না এত কঠোর ভাষায় বলছেন যে গভীর একবারে ভতম্ব হয়ে গেছে আমাদের ডেকে এনে কি বললেন বুঝতে পারছেন না চিন্তা মা বুঝতে বুঝতে পারছেন না কেন বলছেন এই যে বলছেন এটা ভীষণ বাধা অন্যের বাধা তো কৃষ্ণের আপনি একটু লোককে দেখা করতে কত কষ্ট করে গেছেন কত দূরে গেছেন দেখেছেন আপনার দিকে তাকাই বলল আপনার সঙ্গে দেখাবে না আর কি করেন এটা তো ডেঙ্গানো ডিঙ্গানো কঠিন কৃষ্ণ বলে না তোমাদের সঙ্গে কথা হবে না চরম বাধা এই বাধা লঙ্ঘন করছে তারা এমন উত্তর করছে কৃষ্ণ লঙ্ঘন করছে
তাদের কৃষ্ণের পরীক্ষা করছিলেন, পরীক্ষা করতেন দাদা বাধা লঙ্ঘন করে যখন আসি, ভালোবাসা ভালোবাসার যে স্রোত যদি বাধা লঙ্ঘন না করে নিয়ে থাকে, বেগবতী হয় না, বেগবতী হয় না, নদীর স্রোত যদি কোনো বাধা না থাকে সমানে চলে যায়। আর যারা বাধা সৃষ্টি করেন সেই বাধা যদি সে ডিঙেতে না পারতে পারলো না, আর বাধা লঙ্ঘন করতে পারে বাঁধ দিলেন, জলের স্রোতে বাঁধ ভেঙে চলে গেল, ছোট বাঁধলো ভেগ বাঁধলো, আবার খানিক দিলে আটটা বাঁধ দিলেন সেটাও ফেলে আসলো, তারপর আটটা দিলেন সেটাও ভেঙে আসে। এখন নদীটা যে আসতেছে দেখতে খুব প্রবল প্রবল তর তীব্র তর। তাই শ্রীকৃষ্ণ বলছে তোমাদের প্রেমের যে তীব্রতা বেগ, তীব্র বেগ, এই বেগটা আমার ভালোবাসায় নাই, আমার আমি মানে আমি কোনো বাধা লঙ্ঘন করে আসি নাই, আমি যে আসি সর্বোত্তি ভক্তদের কাছে আসি, আমার কোনো বাধা নেই, ভক্তের সকল ভক্তের অল্প বিস্তর বাধা আছে, আর আমার তোমাদের আসছি আমি কোনো বাধা নেই। রাত্রে শুয়েছিলাম, ভোরে উঠে বংশী বাঁশি বাজাইছি, বংশী বটে গিয়ে বাঁশি ধরেছিলাম, তোমরা ছুটে আসছো, আমার কোনো কোনো বাধা ধরে আসিনি। যে দুদিক দিয়ে দুইটা বেগ আসে ভালোবাসা, দুটো নদীর বেগ আসে, একদিকে একটা প্রবল তর আরেকটা নাই মৃদুল, যেটা প্রবলতর সেটা সমান সমান হবে না, ঠেকলে থেমে যাবে না, প্রবলতরটাকে ভাসিয়ে নিয়ে যায়। তোমাদের যে প্রীতি নিরবদ্ধ নির্দোষ আমারকে ভাসিয়ে নিয়ে গেলাম, আমি উড়ে নিয়ে গেলাম। একটা পদ আছে ভাগবতে, ভূতদন্দ গৃহীত কণ্ঠ, শ্রীকৃষ্ণকে গোপীরা গোপীর কণ্ঠ আলিঙ্গন করছেন শ্রীকৃষ্ণ, আচার্যরা চিন্তা করছেন ভগবান কণ্ঠ আলিঙ্গন কেন, ভগবান আনন্দ হল নরত্ন মনীষত্যে দীর্ঘতে হি তৎ, লোকে আনন্দকে খোঁজে, আনন্দ কারো খুঁজে না, সবল জীব আনন্দ আনন্দ করে খুঁজে বেড়ায়, আনন্দ জিনিসটাকে কারো খুঁজে বেড়ায় না, আনন্দ ঘন কৃষ্ণ, গোপীরেশ্বর তাকে ধরে ধরতে পারে আনন্দ কৃষ্ণ ধরে ধরেছেন কেন, উত্তর বলছেন ওই যে প্রেমে ভেষদাস ছিলেন উল্টোবর্তী চলে যাচ্ছিলেন, ওদের প্রেম এত প্রবলতর যে কৃষ্ণের প্রেম ওদের প্রতি কৃষ্ণের প্রেম ভাসিয়ে নিয়েছে, তখন ভাসিয়ে যাচ্ছে রক্ষা পাওয়ার জন্যে গোপীর কণ্ঠালিঙ্গন করে ধরে আছেন যে না ভাসিয়ে না যাই। এই যে এই কৃষ্ণ তারপর বলছেন যে তোমাদের যে প্রীতি তার অনুরূপ প্রীতি আমার হল না, এই প্রেমার অনুরূপ না পারে বুঝিতে, বুঝা গেল বুঝতে পারে না, কারণ কৃষ্ণ বলছেন ন পার ভাঙে বলছে অনেক ধরে চেষ্টা করো, কৃষ্ণ বলছেন বহুদিন বলিয়া হবে না, হাজার হাজার বছর যদি বেঁচে থাকি তাহলে পারা যাবে না, কারণ তোমাদের প্রীতি আর আমাদের প্রীতি আমার প্রীতি এটা এমনই পার্থক্য যে এটাকে ওভারকাম সময় সময় করা যাবে না, কিছুতেই দুই রকম লৌকিকের দৃষ্টান্ত কঠিন, তবু মা ছেলেকে ভালোবাসছেন তার যতটা ছেলের জন্য ছেলের মার জন্য ততটা থাকে না, সুতরাং সে যদি মনে করে মার বেনা সত্য করে দেবো ঋণ সত্য করতে পারবে না কোনো কাজে, ওটা একটু উর্ধ্বভূমি, মারটা আসছেন না, ছেলেটা একটু নিম্ন হয়ে ওটা উঠতে পারে না, এরকম লৌকিকেও দেখা যায় যে তা অনুরূপ মানুষে পারে না। আর শ্রীকৃষ্ণ বলছে স্বয়ং যে আমি পারবো না, দীর্ঘায়ু হয়ে পাবো না, কোনোদিনও পারবো না, একটু একটু করে পারা যাবে না, ওই দেখটা আমি পাবো কি করে পারবে না, তার কারণটা কি, কারণটা মুখে বলছে না গোপন কথা রইল, আমি যতদিন ভগবান আছি ততদিন পারবো না, কারণ আমার ভক্তির কাছে যেতে বাধা থাকে না আর ভক্তিরই বাধা থাকে, আমি পারতে পারি ভক্ত হইলে না, এবার দেখি না যে অনুরাগ তোমাদের হৃদয়ে আসেন সেইটা যদি আমার হয় সে সাধুকে সাধু না, তোমরা আমি তোমাদের মতো সমান পারি না বলে ঋণী রইলাম, রইয়া বলছেন তোমাদের অন্তরে যে ভাব সেটা যদি আমাকে দাও তাহলে আমি সংশোধ করতে পারি, তোমাদের হৃদয়ে যে আমার প্রতি অনুরাগ ওই যে আমাকে দিয়ে দাও, অধমন উত্তমনকে বলছেন যে আপনার কাছে লক্ষ টাকা ধার আছি না সত্য হইবে, যদি সত্যতে চাই আপনি খুব দয়া করে আপনার আমি এক লক্ষ টাকা আমাকে দান করে দেন, ওই টাকা দিয়ে আপনার দেওয়া সত্যি পারি, তা নয় আর কমেন, শ্রীকৃষ্ণ কবিদের রাধাকে বলছেন তোমাদের আমার প্রতি অনুরাগ সেইটা সেই তোমরা আমাকে দিয়ে দাও তাহলে আমি দেওয়া সত্যি পারি, তাছাড়া আর পেয়ে নি, এটা উপায় নেই, সম্ভব নেই, কৃষ্ণ ভগবান থাকতে এটা হবে না, ভক্ত সাজতে হবে, তো ভক্ত তাকে সাজিতে ভক্তেরই পারে, অর্থাৎ তোমাদের বা আমি মানে রাজাভাব যদি আমি পাই তাহলে সত্যি, এই রাজাভাব পেয়েছেন মহাপ্রভু গৌরী হয়েছেন, গৌরী হওয়ার ভাষ এই আসে শ্লোকে, রাজাভাব অঙ্গীকার করে গৌরী হয়েছেন, এখন তার কাজ হলো ওই রাইন জিনিস সত করতে আসছেন,
ঋণটা কি করে শোধ হবে তা উল্লেখ নেই, ভাগবত শ্লোকে বলা নেই। ঋণটা কি করে ঋণই হয় কহে ভাগবত, শোধ হবে কি করে শ্রীহরি কথা লিখছেন হরিনামী রায়ী, এটা ভূমিদান দান হরিনামী রায়ী, অর্থাৎ হরিনাম যদি তুমি করো আসছো তুমি হরিনাম দিন যাত করো, করে করে তুমি নিজে করলে হবে না, তুমি আমার দেনা সত্যের করে দশ দিনা দুয়ার ঢুকিয়ে উড়িয়ে দিতে হবে। অর্থাৎ জগতের সকল লোকের মুখে যদি হরিনাম উচ্চারণ করতে পারো, বিশ্বনারায়ণ যদি হরিনাম উচ্চারণ করে সকলে মিলা, তাহলে হরিনাম মিলাই এই রঞ্জিনটা শোধ হবে। অর্থাৎ মহাপুরুষের প্রচার করছেন হয় না, এখন আর পূর্ণ হবে, সব হয়ে যাবে। জগদ্বন্দ্ব একটা শব্দ আছে মহা উদ্ধারণ, অর্থাৎ বিশ্বের সকলে যখন নাম গাইবে তখন হলে মহা উদ্ধারণ, এই জন্য যদি হয় মহা উদ্ধারণ তবেই শোধ হইতে পারে, তা না হইতে পারে না। এই কথাটা এটা গুরুদার উপরে একটা নূতন দান, এই এটা প্রভু জগৎ বন্ধু যুক্ত হরিনাম ইরাই ঋণ। আচ্ছা আর একটা খুব সুন্দর দান হইল রাধা তত্ত্ব মাধুর্য, জগতে ভাগবত বলেননি রাধার নাম বললে খুব বলছি, মহাপুরুষে রাধা জগৎকে জানিয়েছেন গৌর না হইত কেমনে হইত কেমন ধরিতাম দিই রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানার তো কি। অর্থাৎ রাধা তত্ত্ব কি কি মধুর এটা গৌর এসে জানিয়েছে, গৌর আসছেন তিনটা বাঞ্ছা পূরণ করার জন্য, রাধার মহিমা কত আমার রাধা করতে আশ্বাদিত আমার মহিমা কি গভীর আর আমাকে আশ্বাদ করে রাধার কি সুখ। অর্থাৎ রাধাকে নিয়ে তিনটা বাসনা, এই তিনটা বাসনা তিনটা বাঞ্ছা পূরণ করতে আসছে, এই যে রাধার তত্ত্ব মাধুর্য ব্যক্ত হয়েছে এটা ভাগবতে ব্যক্ত হয়েছে। তিনি পরবর্তী গৌর গৌরদাসদের চৈতন্য ভাগবত প্রকাশ করেন, চৈতন্য মঙ্গলটা প্রকাশ করেন, এটা কৃষ্ণদাস কবিরাজ আরও অনেক পরে নিয়ে আসছে, তিনি থাকতে বসে চৈতন্য চৈতন্য চৈতামিতে তখন জানা গেল যে রাধার কী মহিমা, যা জানতে কৃষ্ণের আলোসা এই রাধার মহিমা বন্ধু সুন্দর আরও একটু বাড়িয়ে বলছে, কী বলছেন রাধার মহিমা বন্ধু সুন্দর গোরা রা 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 বলে ধাবলিতে পড়ে ঝোলে পূর্ণিমার চাঁদ যেন ধুলাতে দুটায়, এই যে রাধা রাধা বলে কাঁদছেন গৌর এ কথাটা প্রাচীন গ্রন্থে নাই, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ ভাবে যে রাধা রাধা বলছেন এর প্রাচীন আশ্বাদ করেন এটি খুব প্রচুর দেখতে পারে পাওয়া যায় না, কৃষ্ণ যে রাধা বিরহে কাঁদছেন রাধা যেমন কৃষ্ণ বিরহে কাঁদছেন কৃষ্ণ রাধা বিরহে কাঁদছেন, দুয়ের মিলনের মধ্যে তাৎপর্য থাকবে কৃষ্ণের যে গৌরের যে রাধা বিরহ দেখা যায় রাধা বলতে পারছেন না, আরো স্পষ্ট পরে বলব গৌর রাধা বলতে পারছেন না রা 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 বলে ধা বলিতে পরে ধরে, এই যে রাধা ভাব কৃষ্ণের মধ্যে যে রাধা বিরহের চিন্তা এটা প্রাচীনদের নাই, নাই যে বললাম এটা একবার ঠিক না, কৃষ্ণের পূর্বরাগ গান আছে তাতে রাধার বিরহ উঠে গেছে, কৃষ্ণ রাধাকে দেখে মুগ্ধ হয়ে গেছে, দেখে রাধাকে ভাবছেন কি রাধা, কৃষ্ণ পাগলের মত হয়ে আছে বা শিবরকে শিব বলছে কী হলো তোর কী হলো, বলছেন যে আমি একটি মেরমণিকে স্নান করে দেখলাম, কৃষ্ণ বলছেন নিজের পদ আছে বিদ্যাপতির সন্নিদেশের পদ্ধতি যে শুনল অধনি কপহু বটে উনি কে গুরস্ব নাগরী নবীন নাগরী নাই তো দেখিল ঘাটে, কৃষ্ণ বলছেন যমুন আর তীরে বসি তার নিরে পায়ের উপরে পা অঙ্গিরে বসান করি যে আসন সেধনি মাঝি সে গা, কিবাসে দুগুলি শঙ্খ ছলমলি সরু সরু শশিকলা ঘষিতে উদয় শুধু সুধাময় হেরিতে হইল ভোলা, সিনিয়া উঠিতে নিতম্ব তটিতে পরে শেষে গুরু রাশি কান্দিয়ে আধার কনক চাঁদার স্মরণ লইল আসি, পিছিয়ে দিয়ে স্নান করে সে চুলগুনি পড়ছে মনে হয় যেন কালো চুল আর রং তালাধানি ধবল শুধু পরিষ্কার, তো মনে হয় যেন চাঁদের কাছে অন্ধকার এসে আশ্রয় নিয়েছে, কান্দিয়ে আধার কনক চাঁদার স্মরণ লইল আসি, তোদের নীলিশারে নিগারি নিগারি প্রধান সহিতে মোর সেই হতে মোর স্থির হইয়া মর্মস্থ ধরে ভোর
Ve şimdi daha başlı yada şey şunu hena konuşan da şimdi bu sefer uğraşan on dini nam bina dini da ha. Ejderha dinin adı hoşe kişne ve kuplasın da kuzbutta da bir de bu dizi şöyle pat kattı asi. Tur dizi şerasim. Rasan am şimdi kişne vatin. Rasan am. İki hıl yagay. Şunu iteye manu matı zagay. Daha kohşi hu nam. Müdülam. Namiyo şaman. Heroi taki kuru vyaş. Orada mı bunu dağır? Kişne rada bir ohum. Bir ona. Böyle kuhur gün tasay. Bu da bunu şundarı gönçek bu huze gelsin. Rada zindi kişne şubal milan pokkışın. Böyle kişne rada bir ohum. Arada bir de kişne şubal ki bölse ami rada sakti versin. Şubal ki usir versin. Kameram kutusa. Rada ki niye şu? Rada ki ama niye şu? Tam ami yat pran taksi versin. Ertu bir ohum bir ona. Bunda şimdi hep bot geçiyor. Hep bot geçiyor. Eğer şu bu rafa kızı geçsin, kişi dumun etkili bir şey, kundi diye dar yer. Rafa, rafa, rafa böyle kundi, rafa kundi diye zap. Gözü diye bir hoş olalım, olum hoş olalım, tap. Rafa kundi zap der ki, hala dike, prana dike, jibon işçeri, tumhara bir hoş priye, pran pari huri. Ekber dekhe jao, dekhe jao. Huri huri, huri huri, prani muri. তোমার বিনে প্রাণে মরি রাধে তোমার বিনে প্রাণ মরি আমার অন্তিমে কৃতার্থ করি নিজ রাসকে কৃতার্থ করি দিয়ে রাত করবে কান তত তরি ডুবিতে শ্রী কুন্দনীলে দুই বাহু তোলে ডুববে দুই বাহু যে তোলে রে ডুবিতে কুন্দনীলে রাধা 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 বললি জয় রাধে রাধা বললি বয়ান ভাসে নয়ন জলি ডুবে যাবেন তখন শুভর সাথে শ্রীমতী এসেছেন ধরছেন সুবল বেশি তখন অঙ্গের পরশে রাধার বিরহ যে কৃষ্ণের বেদনা এটা জগৎবন্ধুর পদে অনেক জায়গায় আছে আর এই যে পদটি কয়েক জায়গায় আছে রাধা 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 বলেন কান্দে আর রাধা বলে শশিরণী মা আই ধাবলিতে ঝোলে পড়ে বুঝি রে চেতনা নেই এই জিনিসটা গ্রন্থকারটা আসান করেন রাধার 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 বীর হয়েছে কৃষ্ণের প্রথম মানছেন সে রাধার কি মহিমা প্রেমের কি মহিমা প্রেমকে জানতে গেলি কৃষ্ণ রাধাকে শান করতে হবে এবং বিরহের সময় কি মাধুর্য হয় জানতে হবে এই জন্য কৃষ্ণের রাধা বীরহটা গৌরের তিন মাঞ্চা পূরণ অপরিহার্য এটি বন্ধু সুন্দর আসান দিয়েছে আচ্ছা এক একটি বললাম আর বন্ধু গৌরীদাতে নিত্যানন্দ নিত্যানন্দ বলরাম সবাই বলছেন বলরাম হইল নিতে বলরাম রাধা প্রেম ভান্ডার বিতরণ করছেন রাধা প্রেম ধন অদেব রতন দিবদেকে রাধা প্রেম সরে দিয়েছে নিতাই দাতা নিতাই লীলার অনুসারে বলরাম রাধা প্রেমের দাতা হইতে পারেন না লৌকিক বস্তিদা হয় লৌকিক মত যেমন বাস্তব দশটা রাজা প্রেম দিতে পারেন না বড় ভাই যে কৃষ্ণের সে রাজা প্রেম দিতে পারে না প্রাচীন মহাজনদের পদে আছে কৃষ্ণ রাধা সব দুশ্চিত্কে আসছেন যাবতের পথে রাধানী দাঁড়িয়ে আছেন এই তো দেখে বলরাম এগিয়ে গেলেন ভক্তদের দিয়ে কারণ বলরামের সামনে রাধা মন্দির বিদান্ত রসাভাস হয়ে যায় এই জন্য সর্বোচ্চই বলরাম রাধাবিন বিল্ডার প্রবেশ করতে পারে না অথচ নিতাই হয়ে এসে বলরাম প্রবেশ করিয়ে এই প্রশ্নের উত্তর আশ্চর্যভাবে দেন নাই কোন জায়গায় তোলেন নাই উত্তর দেন নাই কখন উত্তর জগৎবন্ধু সুন্দর দিয়েছে রাধা তত্ত্বটা কিং কি তত্ত্ব বলছেন বন্ধু সুন্দর রাধা অনেক মত আছে রাধা কৃষ্ণ নিতাই রাধা রাধা তো গৌরসঙ্গে মিশে গেছেন আর নিতাই পূর্ণ রাধা কিং বন্ধু সুন্দর ডানটি বলছি বৃন্দাবনের সমস্ত সখীরা আছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাধা আরেকটি আছে তার সমকক্ষ হচ্ছে চন্দ্রাবলী 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 রাধার সমকক্ষ একেবারে তবে একটু একটু উন একটু তাহলে উভয়ের মধ্যে রাধিকে সর্বসাধিকা মহাভাব স্বরূপিয়াং গুণের অতি বরীয়সী একটু বেশি কিন্তু আর সকলের মধ্যে চন্দ্রাবলী শ্রেষ্ঠ আর রাধা শ্রেষ্ঠ চন্দ্রবতী রাধা একটু প্রধান কিসে প্রেমের রূপে দেখতেছে মধুদেবতা মায় একটা তদীয়তা মায় প্রেম
বুদ্ধিবৃত্তি মহাপ্রেম হচ্ছে আমার কৃষ্ণ, আমারই, এই জন্য কৃষ্ণ না পাইলে মান হয়। চন্দ্র বলে তা মানে কয়না, বুদ্ধিযুক্ত মানে কয়না, তাই কৃষ্ণ, কৃষ্ণের অনেক ভক্ত আছে, অনেক দাসী আছে, আমি তার মধ্যে একজন, আমি কৃষ্ণের পেলে ধন্য হয়ে যাই। চন্দ্রবাবু মনে করেন রাধা তান, রাধা তান মানে কৃষ্ণ আমারই, আর কেন, এই যে রাধাতে ব্রহ্ম আছে, ব্রহ্ম যিনি মালা দিয়া, কৃষ্ণতে চন্দ্রবাবুতে ব্রহ্ম নেই। আর তো হচ্ছে ঘৃতস্থান মধুস্থান, রাধা কৃষ্ণকে বলে কৃষ্ণের প্রতি মধুস্থান, চন্দ্র বলে কৃষ্ণকে বলে ঘৃতস্থান, ঘৃত আর মধুর তো ভক্তি, দুটোই বেশ ভালো জিনিস, মূল্যবান জিনিস, খাইলে শরীর পুষ্টি হয়, কিন্তু ঘৃত শুধু শুধু খেতে পারা যায় না, কিছু সঙ্গে অন্য সঙ্গে রাজ্যকে সঙ্গে দিয়ে ভালো লাগে। আর মধু যে সে শুধু খাওয়া যায় তার সঙ্গে মিশিয়ে খেলো স্বাদ একই থাকে। ঘৃত রাধা ঘৃতস্থান বলছে চন্দ্রবলিকে, তাকে আমি আস্বাদন করা যায়, আর কোনো আস্বাদন করা যায়। আর রাধা যে মধু হওয়াতে রাধার সঙ্গে আস্বাদন করা যায়, সবিতার সঙ্গে আস্বাদন করা যায়, যত রকম আস মধুর রসের আস্বাদনের বৈচিত্র্য আছে সব আস্বাদন করা যায় মধুস্থান হবে। এরকম আরও পার্থক্য আছে, খুব সূক্ষ্ম কথা গেলে সময় করবে না। এই যে চন্দ্রবলি রাধা এটা দুই ভাগ করে রাখছেন কৃষ্ণ, দুইটা না হইলে রসগুনের আস্বাদন হয় না, এটা খেলা যেমন দুইটা পার্টি লাগলো এরকম করছে। এটাকে বলে সক্রিয়াটি সপক্ষ বিপক্ষ, সুবিধা মধ্যে সপক্ষ আর বিপক্ষ, সপক্ষ রাধা যুদ্ধ, বিপক্ষ চন্দ্রাবলি যুদ্ধ, এতে অনেক লীলার আস্বাদন হয়। অভিশাল বাসকসজ্জা খুঞ্জিতা বিপ্লব্ধায় রসগুনি, রাধার আস্বাদন হয়, কৃষ্ণ আস্বাদন হয়। এই যে দুইয়ের মধ্যে একটা বিরোধিতা, এটা কতক্ষণ থাকে যতক্ষণ কৃষ্ণ আছে, কৃষ্ণ যখন থাকে না তখন বিরহে দুই জিনিস আমার কাছে হয়ে যায়, তখন আপনি থাকেন। কৃষ্ণ যখন মথুরায় গমন করছেন মাধুরীর বিরহ, তীব্র বিরহ, তখন আদুয়ের মধ্যে বিরোধিতা নেই, কৃষ্ণ বিরহে রাধাও কাঁদছেন, চন্দ্র বিরহে কাঁদছেন, উভয় কান্নাকাটি করছেন একই। রাধা কৃষ্ণ বিরহে একেবারে মৃতকল্প হয়ে গেছেন, একবার দশম দশ মরে যান। এই সময় রাধা রানী ভাবলেন আমার চলে যাব, কৃষ্ণ বলে গেছেন আসবো, আসলে কে তার সেবা করবে, কে আসিস, মনে করলেন চন্দ্রাবলি সমকক্ষ, তাই ডাকলেন, ডেকে পাঠলেন, যাও হরিনাম হরিনাম, যাও হরিনামে চন্দ্রার কাছে যাও, চন্দ্রকে ডেকে আন। চন্দ্রাবলি এসে রাধারানীকে দেখলেন, দেখলেন যে বিরহের তাপে এরকম অবস্থা, এইরকম অবস্থা যে হয়তো আমি কল্পনা করেননি, আমারও তো কৃষ্ণ বিরহ, আমি তো হেসে চলে এলাম, দেখতেছি রাধারানী তো দশেন্দ্রীয় ছেড়ে গেল, অনাবদ্ধার বন্ধ হইল, সর্বপ্রায় করে পারবো নানার মতো করিয়াছি শ্বাস পায় না। এই অবস্থা দেখে চন্দ্রবীর ভাবলেন রাধা যদি মরে যায় তো কৃষ্ণ আসবে না, যদি কৃষ্ণ বলে গেছেন আমি আবার আসিব, যদি রাধা আসে তো রাধারানীর প্রেমে আকর্ষণই আসবে, আমার আকর্ষণ আসতে পারবে না, আমার চেয়ে অনেক অনেক গভীর রাধারানীর প্রেম। এই যে চন্দ্রবলির প্রত্যক্ষ দেখে বুঝতে পারে, বুঝতে পারে অমিতা হইল এই রাধারানীর মধ্যে বিরুদ্ধতা করেছি কি, এত তফাৎ আমার সঙ্গে এর কী বিরুদ্ধতা করেছি, একেবারে চন্দ্রবলি রাধারানী পায় ফুটল যে আমার ক্ষমা কর। সে রাধারানী বললেন কি হচ্ছে, শোন শোন ক্ষমা করি তোর, তোরে আমি যে চলে যাচ্ছি এখন আমার নীলরতন কারে দিয়ে যাব, তোরে দিয়ে যাব, আমি চলে গেলে আমার নীলরতনকে তুই সেবা করবি। চন্দ্রবলিও কৃষ্ণ সেবা করে, কিন্তু রাধার প্রাণ বল্লব যে কৃষ্ণ তাকে করে না, বিদ্যুষ্টার করে, কিন্তু রাধারানী বলছে আমার যে প্রাণের ঠাকুর নীলরতন তোকে দিয়ে দাও। চন্দ্রবলি খুশি হয় না, দিয়ে দেব, এম দেবো কী করে, কাছে কাছে যদি থাকতো কৃষ্ণ হাতে হাতে দিয়ে বললাম মরে গেলাম তোকে দিয়ে এলাম, কৃষ্ণ তো সে মধ্যে দেয় রাধা কি বললাম যে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, নাম নামই অভিন্ন, অভিন্ন যদি হাতে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, আমি তোরে কৃষ্ণ নাম মন্ত্র দেব, সেই মন্ত্র পেয়ে কৃষ্ণ পেয়ে যাই। এই কথা বলে রাধারানী চন্দ্রাবলির কারণে নাম দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নাম রাধারানী চন্দ্রাবলি করে দেওয়ার সঙ্গে সঙ্গে রাধার একটা অদ্ভুত পরিবর্তন, ট্রান্সফরমেশন আরেক হয়ে গেল। কী গেল চন্দ্রাবলি যেমন কৃষ্ণের সঙ্গে রাধা একত্রিত হয়ে গিয়ে কী হয়েছেন, গৌর হয়েছেন, রাধাকৃষ্ণের গাঢ় মিলনেতে গৌর হয়েছেন, তেমনি নামের সঙ্গে চন্দ্রাবলির গাঢ় মিলনেতে চন্দ্রাবলি নিত্যান্ত হয়ে গেল, নিতাই রূপ ধারণ করে নিতাই হয়ে গেল, নিতাই হয়ে গেল, গৌরী আর নিতাই কেমন করে হলো,
রাধার মধ্যে যদি কৃষ্ণ প্রবেশ করেন গুণ, আর কৃষ্ণ নাম যদি রাধাকান্ত উচ্চারিত কৃষ্ণ নাম চন্দ্রমধ্যে প্রবেশ করে যদি আয় দুর্নীতি পেয়ে গেল রাধা কৃষ্ণ নিত্যানন্দ আসলেন পরে এসে নিত্যানন্দ করে চন্দ্রাবলী চরণে পড়লেন আমার ক্ষমা করো। রাধা বললেন গুরু হলাম চরমে শেষকালে আমার তোদের গুরু হয়ে গেলাম, এখন কি আর করবো, আমি একটু আদেশ করো কিছু করবো, কি করে গুরু দক্ষিণা দেবো। রাধা বললেন গুরু দক্ষিণা দাও, কি দক্ষিণা দেবো, হরিনাম প্রচার, নাম কীর্তন কর, নাম গাও, সব কিছু নাও নিজে গাও, নাম প্রচার কর, নামে মস্ত হলো রে পেরিয়ে দশমী দিয়ে দশম দশা রাধারানী যুক্তিকে হৃদয় গ্রহণ করিয়া ওই যে নিত্যানন্দ তিনি নামে মস্ত হইলেন, রাধা গোবিন্দের নাম জগৎ ঘুরে সেরাইলেন, এই যেন চন্দ্রবলী প্রতিজ্ঞ হয়ে গেল এবং নাম পেলেন চন্দ্রকে এই যে নামদাতা হইলেন নিতাই নিতেন। তাহলে কি হতো কথাটা, নিত্যানন্দ কি করে এসে রাধা প্রেমের ভাণ্ডারে হইলেন, কলসে কলসে পিড়ায় তো উনা ফিরায় শান্তি করে দূর দূর নদী ভেসে যায় পাল ভাঙিয়ে ঢেউ বসি গিয়ে ডাকলো নিতে আর গাইছে গান গাইছে মধুর গান আছে, নিতাই রাধা প্রেমের ভাণ্ডারে কি করে এই হয়ে নিতার মধ্যে আছে চন্দ্রাবলী চন্দ্রাবলী, এই জন্য সম্ভব এই যে নিত্যানন্দ চন্দ্রাবলী এটা প্রভু দান পুরো কথা ধরাম আমাদের যেটা প্রবন্ধন আছে নিত্যানন্দ তত্ত্ব এই কথাটা ব্যক্ত করা আসার বেশি বিশেষভাবে এটা অভিনব দান। রাধা চন্দ্রবলী তো দুই সমান বলছে, রাধা কৃষ্ণ মিশে গৌর, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা মিশে গৌর, কৃষ্ণ নাম আর চন্দ্রবলী মিশে গিয়া এখানে সুন্দর কথাটা সুন্দর মাধুর্য মণ্ডিত নিতাই তত্ত্বটা গুণ সুন্দরের গ্রন্থিতে পাওয়া যায় না, বিষ্ণু মহাজনদের গ্রন্থ পাওয়া যায় না, পদকর্তাদের পাওয়া যায় না, এটা বন্ধু সুন্দরের দান নিত্যানন্দ সম্বন্ধে। আর গদাধর এসব পার্শ্বদের সম্বন্ধে প্রত্যেকেরই কিছু দান আছে, পার্শ্বদের গদাধর গদাধর কাছে উর্দি কাছে গদাধর বামে দাঁড়ায় যেখানে আছে মহাপ্রভুর পাশে বাম গদাধর দাঁড়িয়ে বামে দাঁড়ায় হেঁটে দাঁড়াচ্ছি গদাধর অঙ্গে হেলান দিয়ে দাঁড়াচ্ছে মহাপ্রভু, এই যে গদাধরের এই মধুর ভাব রাধা বাপ কী করে আসলো, রাধা তো মহাপ্রুষে মিশে আছেন তার উত্তর দিয়েছেন প্রভু। একদিন লিখেছেন একদিন রাধাকৃষ্ণ পণ করে নৃত্য করছেন, নৃত্যতে পণ হয়েছে যে জিতবে সে আলিঙ্গন করবে, রাধাকৃষ্ণ কি খেলা খেলছিলেন ক্ষেত্রে নৃত্যে খেলাতে রাধা জিতেছেন, রাধাকৃষ্ণ আলিঙ্গন করবে, রাধা হচ্ছেন বামা নায়িকে একটু বলেছি সরস্বী কৃষ্ণ আলিঙ্গন কৃষ্ণ থেকে আলিঙ্গন করতে আগ্রহ নৃত্য করেন, রাধা সহজে না কৃষ্ণ বাম পাশে দাঁড়িয়ে বাম দিকে দৃষ্টি কৃষ্ণের দিকে তাকায় না, তার দৃষ্টি ফিরেতে কৃষ্ণের সাধ্য সাধন করতে হয়, সুতরাং ব্যাংটা কঠিন কিন্তু সুন্দর আচ্ছাদন বেশি হয়, রাধা রাধা কৃষ্ণ এমন করে ছদ্মাঙ্গের জয় এমন আলিঙ্গন চেষ্টা করেন এমন আলিঙ্গন করেছেন কৃষ্ণ করে আনন্দ গড়ে গেছেন রাধা আলিঙ্গন গড়ে গেছেন দুজনে মিশে যাচ্ছেন বিগড়িত হয়ে মিশে যাচ্ছেন, মিশে যখন যাচ্ছেন তখন পাশে ছিলেন লোলিতা তিনি রাধার গায়ে আঙ্গুল স্পর্শ করে বলছেন এই যে প্রাণ ভালোবাসে মিশে যাচ্ছি এটা একটা পরম আনন্দ, যারা এত ভালোবাসি এক হয়ে গেলাম কিন্তু অনেক ক্ষতি হবে, রাধা মানে কী ক্ষতি হবে, ক্ষতি হবে রূপ দর্শন করতে পারবি না, তার জন্য তাকে দেববাগি তৈরি করে আহার করতে পারবি না, আহ পারবি না, তার অঙ্গে হাওয়া বাতাস করতে পারবি না, অঙ্গ সেবা করতে পারবি না ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সেবায় মধুর সেবায় লেগে আসো একটা করতে পারবি না, এক দেখবেন হয়ে গেলে থাকবে না, এই যে ঠগা সেটা নিয়ে বুঝেন নেই ললিতা বলতে বুঝতে পারলেন যে একত্রে গেলে আশ্রয় নেই করা যাবে না, আশ্রয় করতে দ্বৈত দাগি একে উপনিষদ আছে দেধা পাত আপনাকে আশ্রয় করার জন্য দুই হইলেন এক হয়ে গেলে আর থাকবেন আশ্রয়, এই জন্য বৈশ্বাসের যারা অদ্বৈত শঙ্করের মধ্যে আমি ব্রহ্ম এই যে এদিকে ভয় করে শঙ্করকে ভয় করেন আমি ব্রহ্ম আসবে আমি ব্রহ্ম হয়ে গেলাম এরকম মূর্তি করেন না, তুমি যে কৃষ্ণ হয়ে গেলেন এই ক্ষতি হবে এই বুঝলেই বেলা আর মিশলেন না, শোনেন মিশলেন না যতখানি মিশে গেলেন তাই হইলেন গৌর সুন্দর, যে মিশলেন না তাই হইলেন গো দেখ একটা মানুষকে দুই ভাগ হলো না, রাধা পূর্ণভাবে মিশতে চায় পূর্ণভাবে মিশে গেলেন আবার পূর্ণভাবেই পৃথক থাকতে চায় সেবা করতে চায় এই জন্য গড়া ধরলেন,
ভাবে বিভাগ হয়ে যাবে, মানুষকে দুইটা ভাগ হলো, যে ভাগে তে কৃষ্ণকে এক হয়ে যাইতে হয় সেইভাবে মিশে গেলেন গৌর হইয়া, আর যে অন্তরের ভাবে সর্বদা ইচ্ছে করে পৃথক থেকে রূপ দর্শন করবো, অঙ্গ সেবা করবো, তাকে হার করাবো, তাকে শয্যা শোয়াইব, সেই ভাব গোদাধর হয়ে যায়। এই যে গোদাধর ভিতরে রাধা ভাব তার রহস্য সুন্দর প্রকাশ করেছে। আর গৌরের তত্ত্বের মধ্যে প্রবন্ধ সুন্দর দান আছে, গৌর রাধাকৃষ্ণে মিলিত, মিলিত হলে সবসময় সম্ভবকে আস্বাদন হবে, মিলন আস্বাদন হবে, রাধাকৃষ্ণের মিলনের আনন্দের পথ থাকবে। কিন্তু মহাপ্রভু নিরন্তরে বিপ্রলম্ভ বিরহের, কাহা কৃষ্ণ কাহা যায়, কাহা গেলে কৃষ্ণ পাইবেন মুখ ঘুষছেন, কোথায় কৃষ্ণ কোথায় গেলে কৃষ্ণকে পাবেন হাহাকার করছেন, এটি করে বিরহের অবতার। বিরহের শাস্ত্রীয় না বিপ্রলম্ভ, আর মিলনের শাস্ত্রীয় না সম্ভব, বিপ্রলম্ভ আস্বাদন করে কি করে সম্ভবের ঠাকুর হয়ে গুলো জীবনটা বলে দেখা যায় বিপ্রলম্ভ কেবল বিরহে কাত হলো কি করে, এটা প্রাচীন না খুঁজে আস্বাদন করেনি, বন্ধু সুন্দর আস্বাদন করছেন। কি দেখছেন তিনি, এই যে রাধা গোবিন্দ মিলেছেন দুই জন এক হইলেন, কি করে হইলেন, দুই জন এক হয়ে সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি, কেমন করে এক হয়ে গেলেন, একটা যে হইলেন এটা প্রভু বন্ধু সুন্দর করেছেন, বলে দুঃখে এক নেই মহাযোগ বিরহ প্রতাপে পদ আছে, বিরহেতে বিরহের তাপে এক হয়েছেন, এক হয়ে গেছেন। শ্রীরাধার যখন দশম দশা নাথুর বিরহ তীব্র, তখন বিরহেতে কৃষ্ণকে পাচ্ছেন ভিতরে, মিলন আর বিরহের পার্থক্য কি, মিলন সময় তাকে পাই নিকটে পাই কিন্তু ভিতরে হারাই অন্তর হারাই, মিলনটা যখন পূর্ণ হয়েছে আর পাচ্ছি না তাকে বাইরে পাই অন্তরে হারাই পাই না, আর যখন বিরহ হয় তখন বাইরে হারাই ভিতরে পাই, যার বিরহ যার জন্য আপনার দুঃখ হচ্ছে তার ভিতরে পেয়ে গেছেন, একজন ভালোবাসার লোক আপনার বিদেশে গেছে তার অভাবে তো আপনার হৃদয় মনটা ভরা কেবল তার কথা, যে বিরহে তাকে পাই হৃদয়ে পাই, হৃদয় শুধু পাই না তোর নয় যাব, বিরহেতে তাকেই দেখি ভিতরে, যারে দেখি তার মাস দেখি, বিরহেতে বিরহ শ্রেষ্ঠ, মিলন বিরহের মধ্যে বিরহকে শ্রেষ্ঠ বলছেন, বিশেষ করে পাওয়া যায় একেবারে অন্তরে পাওয়া যায়। রাধারানী কৃষ্ণের বিরহ যত বাড়ছে অতি তার ভিতরে কৃষ্ণ পাচ্ছেন, পেতে 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 বিরহ যখন চরম দশায় উপস্থিত তখন বাইরটাই রাধা আছে ভিতরটা কৃষ্ণময়, তো বাইরে রাধা ভিতরে কৃষ্ণ, এই যে বিরহের চরম অবস্থায় হয়েছেন এই অবস্থাটাতেই এইটাই গৌর। গৌর সুন্দর দেখে এবার নদী আসে উদয় হইলেন তা না, মৃদুকুঞ্জে রাধারানীর প্রবল বিরহের কালে তার যে মূর্তিখানি এইটাই গৌরের মূর্তি, সুতরাং গৌর হয়েছেন বিপ্লম্বের থেকে, বিরহের থেকে গৌর দুই তিন এক হয়েছেন, এই জন্য আগাগোড়াই বিপ্লম্বের আবাস সবসময় বিরহের রস আস্বাদন করিয়াছেন, এক হয়ে আস্বাদন করিয়াছেন, এটাও বন্ধু সুন্দর দান করেছেন তার হরিকথা গ্রন্থে সংকেতে লিখিয়াছেন। মহাপুরুষ সম্বন্ধে ওই দান আছে, মহাপুরুষ আরও দান আছে, রাধাকে শুধু নার্তার সঙ্গে শরীরে আছেন প্রবেশ করেন একটা কঠিন, গৌর সুন্দর সম্বন্ধে, নিত্যানন্দ সম্বন্ধে, গদাধর সম্বন্ধে নতুন 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 রসমাধুর্য বিস্তার করেছেন, ওগুলোকে যেমন বুজুরিরা গৌর না আসলে উজ্জ্বল হইত না, তাকে উজ্জ্বলতর করেছেন, তেমনি গৌরটাকে উজ্জ্বলতর করে বন্ধু সুন্দর করেছেন, বন্ধু সুন্দর গৌর মাধুর্য আস্বাদন করেছেন, গৌর গৌর মাধুর্য আস্বাদন করে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেছেন, কৃষ্ণ কৃষ্ণকে ভাবছেন বিরহে কাঁদছেন, এক নির্দেশে গিয়ে বিরহ কান্দে কমেছিল প্রথম প্রথম জগন্নাথকে দেখে, সেই তো পরাণ নাথ পাই দু যাহা লাগিয়ে মদন দহনের ধরে গেলেন, এই তো কৃষ্ণ এইগুলো জ্বরে এসে যাচ্ছেন তাকায় তাকায় সারা দিন ধরে তাকায় দেখছেন, এই যে জগন্নাথ দেখছেন এসময় পেলাম এরকম মনে হইতো, তাকে নিয়ে যাচ্ছি আমি বৃন্দাবনে নিয়ে যাবো, এখানে মিলন আনন্দ হয় না ভাবছি, এই যে বিরহের বেদনাটা এটা মহাপ্রভু গম্ভীরার শেষ দিকটা শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ এটা কান্দি আক করেছে, বিরহ বিরহের যে মৃত্যু হয়েছে, এই জন্য আগে বললাম হরে কৃষ্ণ গাইতে গিয়ে দু এক হয়ে গেছেন, হয়েছেন যে বিরহের বেদনায় বিরহ হারেই এক একত্র হয়েছে, হারান পাশে পাইছেন বলে বিরহের পাশে মিলন হয়ে আছে বলিয়া মহাপ্রভু প্রধানত বিশ্বম্বরসা অবস্থা বিরহ রাসের অবস্থা। আর গৌর সম্বন্ধে নিত্যানন্দ সম্বন্ধে গদাধর সম্বন্ধে সকল সম্বন্ধেই বন্ধু সুন্দর অভিনব অভিনব দান আছে, তার কিঞ্চিত আস্বাদন করে কিঞ্চিত আস্বাদন করিলাম, যদি যারা গৌরকে জানে না তারা মনে করে কৃষ্ণের আর কি বরবার আছে মধুর কৃষ্ণ রুবি আছে, যারা গৌরকে জানে তারা বোঝে যে গৌর যদি না হতো তাহলে কৃষ্ণের আমরা আস্বাদন করি
তা পরিপূর্ণ আশ্রম হইত না। সেই শ্বেত প্রকার বন্ধু সুন্দরকে গৌরদর্শন যে কি আনন্দ, যেটা গৌর জানতেন না, জানতেন না প্রভু গৌরদর্শন করছেন, গৌর যেমন জগন্নাথ দর্শন করেছেন কৃষ্ণ বেড়ে গেলাম, পুরো বন্ধু সুন্দর নবদ্বীপ হরি সেবায় এক অভিনব গৌর মূর্তি আছেন, প্রভু অভিন্ন, প্রভু দাঁড়াইতেন, প্রভুকে চলছিল, তোর ছাত্ররা লোক আসছে বললেন যে প্রভু দর্শনে আসছে মন্দির ঠাকুর দর্শনে, ওরা বলছে বন্ধু আছে ওই 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 ঘরের মধ্যে জগৎ বন্ধু আছেন, ওকে দর্শন করে দেন, একই মূর্তি একই রং একই চেহারা একই রকম। এই অভিন্ন গৌরী একেবারে বন্ধু সুন্দর একটা থাম ছিল মন্দিরের সামনে, এখন নাই করে দিয়েছি, তার পাশে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা ওই গৌরীশঙ্কের দর্শন করছি। গৌরীর রূপে মাধুর্য এত পদে বর্ণনা আছে, এত রূপ গৌরী বর্ণনা করছেন, এটা বন্ধু সুন্দর করছেন। কৃষ্ণ এসে কৃষ্ণ গৌর এসে কৃষ্ণ রূপের কথা বলছেন, আর কৃষ্ণ এসে গৌরবের কথা বলছেন শুনছেন, আশ্বাদন কৃষ্ণ একে ডুবে গেছেন, গৌরীর আশ্বাদনটা কৃষ্ণ করেননি, যে গৌরূপে গুরু মাধুর্য গৌর মাধুর্য বন্ধুরূপে গৌর মাধুর্য আশ্বাদন করেছেন, গৌরূপে করেন নাই, সুতরাং আশ্বাদন চমৎকার আছে বন্ধু সুন্দর রূপে। সংক্ষেপ বললাম, আর পরে আরেকদিন বলব বন্ধু সুন্দর বস্তুটি কি, তার তত্ত্বটা কি, কি তত্ত্ব আসছেন বলে এই জিনিসটাকে বৃদ্ধি পারছেন। গৌরের জন্য যেমন গৌর না হইলে কৃষ্ণ তত্ত্বকে জানায় তো রাধা তত্ত্ব কেন কেন না গৌর রাধা কৃষ্ণ মিলিত হইল, তেমনি গৌরের তত্ত্ব জানাইয়াছেন যে বন্ধু সুন্দর এত সুন্দর করে নিতাই তত্ত্ব কোথায় তার তত্ত্ব কি করে জানাচ্ছেন না, গৌর সুন্দর আর স্বামী সুন্দর মিলিত হইয়াছেন, মিলিতের কথা কথা আছে, হ্যাঁ আছে, চৈতন্যামৃতপুর কৃষ্ণাশকরপুর দুই মিলি হয় সুমাধুর্য, সাধু গুরু প্রসাদে তাহাদে আশ্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য, বুঝলে গৌর একটা মিলনে যে মাধুর্য হন অধিকতর মাধুর্য, বুঝলি মাধুর্য গৌর মাধুর্যের চাইতে একটু নূতনতর অভিনব মাধুর্য হয়, সেই মাধুর্য যা ভাগ্যবান ভক্ত সে আস্বাদন করে, এই বুঝলিটা গুলি একটা মিলন মাধুরী আছে, সেই মাধুরী ম্যাটার এই মূর্তি হচ্ছেন ভূবন্ধু সুন্দর। নিজেও সংকেত করেছেন আর একদিন আস্বাদন করবে বন্ধু সুন্দরের দানটা বললাম, বিশেষ করে জগৎবাসীকে কি দান করেছেন তা আগে বলেছি, গৌর নিজতেই কি মাধুর্য আধান করেছেন তা বললাম, তার নিজস্ব স্বরূপ তত্ত্বটি কি বন্ধু সুন্দর কে এই কথাটা আমরা আবার আরেকদিন আস্বাদন করি। জয় জগৎবন্ধু সুন্দর মানন্দে হরি হরি বল। Thank you.